নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এটা কিন্তু দুদিন আগেকার ভিডিও, এখন আমি আপলোড করছি। তো বাসন্তী পোলাও আর চিকেন কষার এই ভিডিওটা কিন্তু আগেই আপনারা রিলসে দেখে নিয়েছেন, আর ইউটিউবে তো শর্টে দেওয়াই আছে। তো চলুন মেন রান্নার দিকে যাওয়া যাক। তো এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, আর এই পোলাও রান্না করার জন্য চালটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি আদা, গরম মশলা আর ঘিয়ের ভেতরে একটু হলুদ গরম করে আমি মাখিয়ে নিয়েছি শুধুমাত্র রঙের জন্য। তো সবার প্রথমে কিন্তু এখন রান্না হবে চিকেন কষাটা, যেহেতু পোলাওটা বেশিক্ষণ লাগে না রান্না হতে, ওই জন্য সবার প্রথমে চিকেনটাই রান্না হবে, তারপরে ওটা রান্না হতে থাকবে, কিছুক্ষণ পরে আমি পোলাওটা বসাবো। তো এখানে কিন্তু আজকে চিকেন কষাটা করছে আমার বর। তো এখানে পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে ফোড়ন দিয়ে। তো বাবা মাও ছিল আমাদের সাথে, ওই জন্য ভাবলাম চিকেন কষা আর পোলাও করি। আমার বর তো এখানে চিকেন কষা রান্না করছে, তো দুজনে মিলেমিশে যখন রান্না করি তো রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে করতে, তখন আর বিরক্তি হই না। তো এইখানে এখন আমি পোলাওটা রান্না করার জন্য অনেকটা পরিমাণে ঘি গরম করে এখন দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নে আমি দিয়েছিলাম এলাচ, আরও কিছু শুকনো মশলা যেগুলো আছে। তো এর ডিটেলসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্টে পিন করে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন। তো এখন আমি দিয়ে দিয়েছি তেজপাতা, এবার এটা সামান্য পরিমাণে একটুখানি ফ্লেভার আসতে শুরু হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম। কাজু বাদামটা সামান্য পরিমাণে একটুখানি সময় ভেজে নেব, তারপরে দেব কিশমিশগুলো, কারণ ওটা হতে একদম সময় লাগে না। তো কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি সব কিশমিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণে একটু লাল লাল হবে তেমনভাবেই ভেজে নেব, খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মোটামুটি সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে, এখন আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। তো এইখানে কিন্তু চালটা ঢেলে দেওয়ার জন্য হেল্প করছে আমার বর, যেহেতু আমার এক হাতে আছে ক্যামেরা আর এক হাতে খুন্তি, ওই জন্য আমাকে একটু হেল্প করছে। তো চালটা দেওয়ার পরে সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো খুব বেশিক্ষণ চালটা ভাজতে হবে না, কিছুক্ষণ সময় ধরে একটু ভাজলেই হয়ে যাবে। তো এখানে এখন আমি চালটা মোটামুটি ভাজা করে নিয়েছি, এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। তো এই জল দেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, আপনি একটু মেজারমেন্ট করে নেবেন, যখন চালটা দেবেন যতটুকুনি চাল দেবেন তার ডবল জল হবে। আমি যেমন এই বাটিতে করে আমার চাল দিয়েছিলাম 6 বাটি মতো, তো আমি এখানে জল দেবো একদম 12 বাটি। তো তার থেকে সামান্য একটুখানি বেশি লাগতে পারে যদি একটু পুরনো চাল হয়, তো সেটা হচ্ছে যখন একটু রান্না হবে তখনই বোঝা যায়। তো এখন আমি মোটামুটি ওই 12 বাটি মতোই জল দিয়ে দিয়েছি, এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এখনই আমি নুন আর চিনিটা দিচ্ছি না, কিছুক্ষণ একটু ফুটে যাবে তারপরে দেবো। তো ওইদিকে তো পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, আর এই দিকে কিন্তু চিকেন কষাটা হচ্ছে। তো চিকেন কষাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তো কিছুটা পরিমাণ একটু জল দিতে হবে, কারণ যেহেতু পোলাওয়ের সাথে খাবে একটু তো গ্রেভি রাখতেই হবে। তো চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর এদিকে কিন্তু পোলাওটাও একদম রেডি। তো একটু ফুটে যাওয়ার পরে তারপরে আমি নুন চিনি দিয়েছি পরিমাণ মতো, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, তারপরেই মিনিমাম জলটা টেনে নেওয়ার পরে একটুখানি রেখে দিয়েছে, তো এরকম ঝরঝরে হয়ে গেছে। তো এইখানে পর্যাপ্ত পরিমাণে লাইটটা তেমন নেই, তবে যতটুকুনি আছে আমি তার ভেতরেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সমস্ত কিছুই রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত কিছু বাইরে নিয়ে চলে এসেছি, এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি, আর সবাই কিন্তু এখানে চলে এসেছে খাবার জন্য। আর আমার ছেলে দেখুন টেবিলের উপরে উঠে কী কর, তো সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে। এখন আমি খাবারগুলো সবার প্লেটে এক এক করে বেড়ে দিচ্ছি। বাবা মা কিন্তু রাত্রেবেলায় ভাত খায় না, রুটি খায়, তো আজকে শুধুমাত্র আমাদের পাল্লায় পড়ে এই পোলাও আর চিকেন খেতে হচ্ছে। তো এই সমস্ত খাবার দাবার আমরা যেরকম পছন্দ করি, বাবা মা কিন্তু তেমন একটা পছন্দ করে না, তবে যাই হোক মাঝে মধ্যে কিন্তু একটু আধটু খাওয়াই যেতে পারে, সেটাতে কোনো রকম কোনো অসুবিধা হয় না।
তো সবার থালে খাবারগুলো বাড়া হয়ে গেছে, আর আমার ছেলে কিন্তু রাগ করে ঘরে চলে গেছে, কারণ ও একটা প্লেটে দেখেছে খাবার খুব সুন্দরভাবে সাজানো, আর ওটাই বলছে যে আমাকে কেন বড় ভাত দাওনি, কারণ বেশি কেউ বড়ই বলে, আর যদি অল্প দেওয়া হয় তাহলে সেটাকে কম বলে। আর এই গরমের ভেতরেও দেখুন ও ঘর থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসে এখানে বসেছে। তো তারপরে ওর জন্য আমি পোলাওটা এরকমভাবে একটু সাজিয়ে দিয়েছিলাম, তারপরে শেষমেশ সে প্লেটটা নিয়েছে। তো সবাই মিলে এরকম খাবার খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি তো মাঝে মধ্যেই আপনাদের সাথে সেটা শেয়ার করি যে আমরা সবাই মিলে কেমন আনন্দ করে একসাথে খাবার খাই। তো এখানে সবার খাবার বেড়ে দিয়েছি, আমিও কিন্তু খুব সুন্দরভাবে একটা প্লেট সাজিয়ে নিয়েছিলাম যেটা রিলসে আপলোড করব বলে। তো এখানে এখন আমিও খাওয়া শুরু করে দিয়েছি। তো আমার বর কিন্তু চিকেনটা দুর্দান্ত রান্না করে, তো যে যে খেয়েছে সে তো খুব ভালোই জানে, নাম করতে বাধ্য। তো কার কার বরের হাতের রান্না খাওয়ার সৌভাগ্য হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।